রমজান আসতেছে, একটু পিছে গেলে বুঝে আসবে। নবীজি চিন্তা করতেছিল পাঁচ ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলতেছিল আপনার উম্মত পাঁচ ওয়াক্ত পড়তে পারবে না, আমি দুই বেলা পড়াইতে পারি না, পাঁচ বেলা পড়াবেন তো পড়াবেন কি করে। কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা যদি উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি। তো আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব। কিন্তু আফসোস, আজও তো উম্মত 70% নামাজ পড়ে না। তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না। তো আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, আমার বন্ধুকেও আমি লজ্জিত হতে দিব না, আমি বন্ধুকেও ভালোবাসি তোমাদেরকেও ভালোবাসি, বিদায় তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, কিয়ামতের দিন বন্ধুকে লজ্জিত হতে দিব না। এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিছেন। এক ফরজ কয় ফরজ? এক ফরজ কয় ফরজ? কয় ফরজ থাকবে ফরজের ঘাটতি? এক মাস কয় মাস? এক মাস 70 মাস, 12 বাদ দিল 58 থাকবে, 58 মাস থেকে যাবে। আল্লাহ বলে তোমাদেরকেও ভালোবাসি তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, বন্ধুকেও কেয়ামতের দিন লজ্জিত হতে দিব না। কিন্তু আফসোস, আবার পিছে যাইতেছি, ফুলের টোকা যেন পাথর মনে না হয়, ফুলের টোকা যেন পাথর মনে না হয়, ফুলের টোকা যেন পাথর মনে না হয়। 70% মুসলমান রমজানেও নামাজ পড়বে না। আমি ওই দিকে নিয়ে যেতে চাইতেছি, 70% মুসলমান ওই দিনও নামাজ পড়বে না, রমজানেও পড়বে না। রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? 30%? আমার তো মনে হয় না, মেনে নিলাম 30%। 70% রমজানও পড়বে না। শুধু এখানেই শেষ না যে 58 মাস রইল, তো রইল কি, এটা কি বড় ঘাটতি হইলো? তো আল্লাহ ভালোবাসেন দেখা বলতেছেন ঘাটতি বড় করতে চাও, তাহলে এক রাত্রই 83 বৎসর বানায় দিলাম ঘাটতি বড়। তোমাদেরকে ভালোবাসি, শুধু ফরজের ঘাটতি দূর করতে চাই না, বরং তোমাদের ঘাটতিও বড় করে দিতে চাই। শেষ জায়গায় চলে আসছি, আসেন, ওই রমজান আমাদের সামনে আসতেছে, ঠিক না? রমজান আমাদের সামনে আসতেছে। আমি কয়েকটা অঙ্গীকার নিব, বিশেষ করে যুবকদের কাছ থেকে, রমজান সামনে আসতেছে। যুবক, সত্য এটাই, ফুলের টোকা যেন পাথর না হয়, কেননা ফুলের টোকা যদি পাথর হলো তাহলে কোরআন বলে কিয়ামতের দিন আল্লাহর রসুল দাঁড়ায় বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি আপনি যতই ভালোবাসেন আর আমি যতই ভালোবাসি না কেন, এরা ফুলের টোকাকে পাথর বানায় দিছে, এরা আমাদের কথা মানে নাই, আল্লাহর রসুল আমাদের বিরুদ্ধে চলে যাবে। আর কসম খোদা, আমি দেখাইতে চাইতেছি আল্লাহর রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা আমার কাছে মাপ চাইল, আমি ওর দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো, আস্তাগফিরুল্লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন তো আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না ও কত গুনাহ করে। এই জন্য বলতেছি সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে সামনে, বিশেষ করে যুবকদেরকে বলবো পায়ে হাত রাখা, খোদার ওয়াস্তে, খোদার ওয়াস্তে নেট ব্যবহার করো, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে এক মাস গুনার ভিতরে কোনো নেট ব্যবহার করব না,
রাজি কে কে রাজি ইনশাআল্লাহ যে আমি গুনার ভিতরে করব না ইনশাআল্লাহ তুমি নেকের ভিতরে করো আমার কোনো আপত্তি নেই দামাও রাজি তো ইনশাআল্লাহ রমজানে কোনো গুনার ব্যাপারে নেট আমি ব্যবহার করব না করব না আমার 1 এমবিও আমি ব্যবহার করব না যারা এখানে আরছি এদেরকে পায়ে হাত রেখা বলবো আসেন রমজানে কমসে কম আমি জানি দেবীদ্বারের কোনো ঘর বাকি নাই যেখানে টেলিভিশন না আছে ডিশের লাইন না আছে কোনো ঘর বাকি নাই যেখানে কোনো বাড়ি বাকি নাই যেখানে ডিশের লাইন না আছে টেলিভিশন না আছে ঠিক না ঠিক খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি এক মাস নেটের টাকা দেন দেন তাতে আমার কোনো আপত্তি নেই বারাস পরিশোধ করেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু এক মাস আমি টেলিভিশন চালাবো না কাপড় দিয়া আবদ্ধ করে রাখবো এরকম অঙ্গীকার কে কে করতে পারে ওয়াদা এক মাস টেলিভিশন দেখবো না তারপরে কি করলেন এটা আমার বিষয় না কিন্তু কমসে কম রমজান কমসে কম কমসে কম কমসে কম রমজান এক মাস টেলিভিশন দেখব না ইনশাআল্লাহ কাপড় দিয়ে বন্ধ করে রাখবো পারবো ইনশাআল্লাহ আবার ওয়াদা করেন তো কে কে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ নমান যদি করতে পারেন টেলিভিশন দেখব না ঠিক না হ্যাঁ আর এক মাস কোন অবস্থায় নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ শুধু শুধু আমি পাথর দেখাইতেছি পাথর শুধু শুধু আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া বলেন নাই যাও আমার বন্ধুকে বইলা আসো ভালোবাসা আমি রমজান দিলাম রমজান দিলাম কিন্তু তারপরও মাগফিরাত নিল না আমার সিদ্ধান্ত সে ধ্বংস অনিবার্য জিবরিল তুমিও সিগনেচার করো আমার বন্ধুকে বলো সেও যেন সিগনেচার এই জন্য আমি পায়ে ধরতেছি আপনাদের পায়ে রমজান মিলল এই উম্মত ফরজের ঘাটতি পূরণ করতে পারলো না রমজান মিলল জান্নাত আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ জান্নাত তো এই উম্মতকে আল্লাহ হয় আমার জাতি যদি এরকম হইতো রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে নাহলে রমজান মনে হয় আসতো না ছোট ছোট জিনিসের উপরে জান্নাত মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয় এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দিয়া দিবে কেউ যদি কাউকে 1 ঘট পানি দিয়ে ইফতার করায় দেয় আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়ে দিব রোজার সব তো দিব দিব জান্নাত তো দিব রমজান মনে আসছে নি এজন্য এই জন্য সবার কাছে দরখাস্ত রমজানের নামাজ ছাড়বো না কি করবো না ছাড়বো না পাক্কা ওয়াদা পাক্কা ওয়াদা হ্যাঁ হ্যাঁ আল্লাহ কতটুকু ভালোবাসেন আল্লাহর রসুল কতটুকু ভালোবাসেন আমি এখন এক শব্দে চলে আসি আল্লাহ বলে কতটুকু ভালোবাসি তোমাদেরকে জানো আমি তো 2-4টা দেখাইলাম এটা দিয়ে মনে হয় বুঝে আসে নাই কতটুকু আল্লাহ আমাদেরকে এই উম্মতকে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোমাদেরকে আমি ভালোবাসি কতটুকু শুনবে সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো যতটুকু হবে আমি এর চেয়ে 70 গুণ তোমাদের প্রত্যেককে ভালোবাসি জানি না তুলনা করতে পারবেন কি পারবেন না মনে হয় না এই মাপকাঠি কারো কাছে আছে মনে হয় না এই ডিজিটাল পাল্লা কারো কাছে আছে যে সমগ্র দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাদেরকে ভালোবাসি চরণ আরেকটা কাহিনী দিয়া যদি বুঝে আসে
যে আল্লাহ আমাদেরকে কতটুক ভালোবাসে। তো মুসলিম শরীফে আছে এক ব্যক্তি উটের উপরে তার খানা পানি সব কিছু বাইদানিয়া মরুভূমি দিয়ে চলতেছিল, কোথাও ক্লান্ত হয়ে একটু বসছে, চক্ষু লেগে গেছে, তো উট হারায় গেছে। উটা কোন দুদু চোখ যত দূর যায় কোথাও উট দেখা যায় না। সে ভাবতে ছিল মৌতের পিছে দৌড়ায় লাভ নাই, এখানেই পড়া থাক, মৃত্যু যখন আসবে তো গলা মিলায় নিবে। বলা ক্লান্ত হয়ে সে ঘুমায় গেছে, ঘুমের থেকে উটা দেখে উট মাচার কাছে দাঁড়ানো আছে। আর উট দেখতে দেরি, খুশির ঠেলায় তার মাথার পুরা সিস্টেম উল্টা হইতে দেরি হয় নাই। সিস্টেম কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। তো উপর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সব কি উল্টা হয়ে গেছে না? আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, তুই যখন আমার দিকে ফিরে আসিস তো আমি এই ব্যক্তির চেয়ে বেশি খুশি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আবার পিছে চলে যেতেছি, আপন জনের ফুলের টোকাও পাথর লাগে, ঠিক না? পাথর লাগে। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন। ভালো যদি না বাসতেন যুব, তোমাকে যদি ভালো না বাসতেন, আমাদেরকে যদি ভালো না বাসতেন, এশারের নামাজ হয়ে গেছে বটে, ঠিক না? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু দেবীর দ্বারের কয়জন মানুষ নামাজ পড়ছে? কয়জন, কয় পার্সন বলেন, কতজন? একশো, একশোতে একশো, কয় পার্সন? বিশ পার্সেন্ট মেনা নিলাম, 80% পড়ে নাই, ঠিক না? হ্যাঁ, কে ডাকছিল? ভালোবাসেন, নামাজ 50 ওয়াক্ত ছিল, ভালোবাসেন, বিদায় পড়তে কষ্ট হবে, বিদায় কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন, ঠিক না? পাঁচই তো, হ্যাঁ। আল্লাহ বলে, ভালোবাসি, সংখ্যা তো কমায় দিলাম, কষ্টের দিকে দেখা, ভালোবাসি, সোয়াব কমাই তো কমাই, কে করা সোয়াব 50 রেখে দিলাম। পাঁচ পরে সোয়াব কত? 50। হ্যাঁ, 50। হ্যাঁ, 50। আল্লাহ বলে, ভালোবাসি, ভালোবাসি। মুসা আলাইহিস সালাম বলতেছিল, পড়বে না, আমি দুই বেলা পড়াইতে পারি না, আপনি পাঁচ বেলা করতে কে পড়াবেন? যান কুমার কমায় নিয়ে আসেন। আমাদের নবীজি বলতেছিল, 9 বার গেছি, এখন আর যাইতে মন চায় না, লজ্জা লাগে, কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, যদি না পড়ে তাহলে কি করব? আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছেন, বন্ধু আপনি একা তো ভালোবাসেন না, আমিও তো ভালোবাসি, আমিও তো ভালোবাসি, নিয়া যান 5 ওয়াক্তই। আমি ডাইকা ডাইকা সঙ্গে আইনা আইনা পড়ায়লো, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, নিয়া যান 5 ওয়াক্ত। তারপরও তো কি, তারপরও তো পড়ি না, 24 ঘন্টা অক্সিজেন খাননি, খান। যদি ভালো না বাসতেন, কসম খোদা, যদি ভালো না বাসতেন, 24 ঘন্টা অক্সিজেন নেই, খান, ঠিক না? নেই কোনটা? পিউর। নেই কোনটা? ছাড়ি কোনটা? বিষাক্ত, ঠিক না? নেওয়া আর ছাড়ার মধ্যে দূরত্ব কতটুকু? নিলাম আর ছাড়লাম আবার নিলাম কতটুক দূরত্ব? কয় মিনিট, কয় সেকেন্ড? এই গানে নাই কেউ এরকম শিক্ষিত? হ্যাঁ, মাথা নষ্ট নাকি? নাই কেউ? ন্যানো সেকেন্ড, ওকে, ন্যানো সেকেন্ড বুঝেন? হ্যাঁ,
এই যে ছাড়লেন দূষিত, নিলেন পিওর, ছাড়লেন দূষিত, ন্যানো সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর আপনাকে কে দিবে? আল্লাহ। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখা বুঝাইতে চাইতেছি, রিজিক থাকলে আবার আবো, আসবো হয়তো, কিন্তু প্রত্যেক কথা শেষ বয়ান মনে করে করতেছি যে দেবীর দ্বারা আর কোনোদিন নাও আসা হইতে পারে। এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতেছি, পায়ে হাত রেখা, এক সেকেন্ডেরও কম লাগে ছাড়তে আর নিতে। নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার টানলাম পিওর, এক সেকেন্ডের কমের সময়ের ভিতরে কে এটাকে রিফাইন করে আবার পিওর তোমাকে দিল? যদি ভালো না বাসত তাহলে এক শ্বাস তোমাকে নিতে দিতেন না। যদি বলেন আপনি প্রমাণ কি করে দিবেন ভালোবাসে, হ্যাঁ প্রমাণ এটাই দিব, শত প্রমাণ দিতে পারবো আল্লাহ ভালোবাসে। এই জন্যই তো বলে, এই জন্যই তো বলে ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, সারা দিন অপেক্ষা করব তুই রাত্রে ফিরে আসিস কিনা, আবার সারা রাত্র অপেক্ষা করব, সারা দিন অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, সারা রাত্র অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, কারণ তোকে ভালোবাসি। যদি ফিরে আসতে নাও চাস আমি মনে করব তুই মনে হয় ভুলা গেছিস। এই জন্য রাত্রের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয় এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন, 11:34 বাজতে চলছে, তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি, বাপসি তুই মনে হয় ভুলা গেছিস, এই জন্য রাত্র হলো তুই আমার কাছে ফিরলি না। তো আল্লাহ আওয়াজ দিতে থাকে হাল মুন মুস্তাগফির ফা আগফির আলা, কে আসিস মাপ চাইতে চাস আমি মাপ করে দেওয়ার জন্য, ভালোবাসে তোমাকে আমাকে আল্লাহ ভালোবাসে, নাহলে কাউকে অক্সিজেন নিতে দিতেন না, 24 ঘন্টা অক্সিজেন, 550 লিটার ডেলি, মাসে 16,500 লিটার নিতেছি ছাড়তেছি, প্রতিদিন 1,60,000 পা নিতেছি আর ছাড়তেছি, নিতেছি পিওর, ছাড়তেছি দূষিত, সাথে সাথে এই ন্যানো সেকেন্ডের ভিতরে এটা আল্লাহ কুদরত দিয়ে পিওর করে আবার আমাকে ডাক। যদি তা না হইতো দেবীদ্বারের মানুষ করুণা লগ্নে যারা 8-9 ঘন্টা যারা মাস্ক পরা কাজ করছে সরকারি কাজ, হায় হায় পুরা একটা বছর 6-7-8 মাস ও তোমাদের শিক্ষা কি বলে আমি জানি না, দেবীদ্বারে কোনো বড় কলেজ আছে কিনা এটু আমার জানা নাই, কিন্তু মাদ্রাসা একটা আছে আমার জানা আছে, যদি কলেজ থাকে তাহলে জিজ্ঞাসা করো যে এক মাস যদি কেউ কার্বন ডাই অক্সাইড টানতে থাকে আর ছাড়তে থাকে, এক মাস পরে ফুসফুস পৈচা মুখ দিয়া বাহির হয়ে চলে আসে, কিন্তু টানা একটা বছর মাস্ক পরা, যারা মাস্ক পরা ছিল 7-8 ঘন্টা অফিসে কাজ করছে আর সারাক্ষণ একটা না তিনটা মাস্ক পরা কাজ করছে, অক্সিজেন ছাড়ছে দূষিত, ওই মাস্কের ভিতরেই আল্লাহ কুদরত দ্বারা ওইটাকে রিফাইন করা পিওর আবার তার ভিতরে দিছে, নাইলে সে বাইচা আছিল তো বাইচা আছিল। আল্লাহ ভালোবাসে, নাহলে অক্সিজেন নিতে দিতেন না। আমি যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি, আসল জায়গায় পড়ে যাইতেছি একটু পরে, আল্লাহ ভালোবাসে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কিন্তু আবার পিছিয়ে যাইতেছি, ভালোবাসার পাত্র ফুলের টোকা দিলেও পাথর লাগে ওইখানে নিয়ে যাইতেছি, পাথর যেন না লাগে। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে নাইলে তিনবার হাতের ছোঁয়া দিতেন না, নাইলে এই উম্মতকে কম বয়স দিতেন না, খাটাইতে চান না। আমি অবেলা চলে আসছি তো,
বেশি সময় অবেলা চলে আসছি অবেলা, কেননা আমার দেড় দুই ঘন্টা খায়া ফেলছে মদনপুর, এই জন্য আমি অবেলায় চলে আসছি। আমি দেড় ঘন্টার রাস্তা ঘুরা তারপরে আবার মদনপুর আসছি, এই জন্য সময় আমার খায়া ফেলছে। এই জন্য নাহলে আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতাম, আমার কাজেই হলো বুঝানো আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবাসে। বয়স কম দিলে হবে কি? বয়স যদিও কম দিছেন, সওয়াব কম। হাদিসের ভিতরে আছে কেউ খাটছে ফজর থেকে জোহর পর্যন্ত এতটুক বিনিময় পাইছে, কেউ খাটছে জোহর থেকে আসর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পাবে, আর আমরা খাটছি আসর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ বলে ভালোবাসি তোমাকে, এতটুক সময়ের বিনিময় দেই তো দেই, কি কইরা পুরা দিনের বিনিময় আমাদের হাতে উঠায় আছে। কি হাদিস তো এটাই বলে, ভালোবাসেন আল্লাহ আমাদেরকে। কিন্তু আবার পিছে যাইতেছি, আমি নিয়ে যাইতেছি, আবার পিছে যাইতেছি। ফুলের টোকা যেন পাথর না লাগে, উম্মতে মুহাম্মাদি ফুলের টোকা যেন পাথর না লাগে। আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন, ভালো যদি না বাসতেন, ভালো যদি না বাসতেন তা আল্লাহ হারিসুম বিল মুমিনিন কেন বলতেন? ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফত রৌপ উঠায়া বন্ধুকে কেন দিয়া দিতেন? ভালো যদি না বাসতেন আল্লাহ নিজের সিফত রহিম আমাদের বন্ধুকে কেন উঠায়া দিয়া দিতেন? কতটুকু ভালোবাসে যদি বুঝি তাইলে বুঝতে পারি, হয়তো ভাবলে বুঝতে পারবো কতটুকু ভালোবাসেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে দেখতে পারো যদি তুমি ঠিক থাকতে পারো। পাহাড়ে তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে, মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কিন্তু আল্লাহর রাসূল কাবা কাউসাইন ইয়াও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আরশে আল্লাহর পাশে যায় বসছেন, কোনো পর্দা নাই, নূরের জগৎ আর জগৎ সব কিছু হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে যাইও উম্মত বলেন না সব ভুলা গেছেন। নাইলে আত্মা হিয়াতের ভিতরে আমরা পড়ি তো পড়ি কি কইরা আলা ইবাদিল্লাহি সালিহিন, উম্মত বলেন নাই কতটুকু ভালোবাসেন। সারা জীবন চোখের পানি ঝরাইছেন, প্রথম দিন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত যখন দুনিয়ার থেকে যাইতেছেন তখনও চোখে পানি ছিল, পানি ছিল চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেইখা কে রাখবে? তা আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনি চলে আসেন উম্মত আমি দেইখা রাখবো। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছিলেন মা জালা আরা কাতাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বসে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে তো আমি দেখাইলাম উম্মত একবারও নবীর আদর্শ মতো চুল কাটে না। এইখানেই শেষ না, আজও কবরে উম্মতের জন্য কান্দছে। রেওয়ায়েত পরের কথা, আমার কাছে কিতাবে লেখা আমি পাইছি কেয়ামতের দিন কবর থেকে উঠবে উম্মতের জন্য কান্দতে কান্দতে। কেয়ামতের মাঠে তো কাঁদবে নেই, উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যেই উম্মতের মানুষগুলা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি, সত্য তো? আমাদের নবীজিকে আল্লাহ দিবে মাকামে মাহমুদ কেয়ামতের দিন। ঘোষিত হয়ে গেছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে কোরআনে আল্লাহ ঘোষণা দিছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যে চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে যেটা কুরসিউর রহমান, আল্লাহর কুরসি, আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে যেটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে লাগানো হবে, দেবিদ্বারের মানুষ ডান পাশে লাগানো হবে, যাবেন কিন্তু ওই চেয়ারে বসবেন না।
আল্লাহ বলবে বন্ধু একটু বৈসা দেখেন না চারটা কিরম বানাইলাম, কিন্তু বসবেন না। বলবে কেন বসবেন না? বলে আমি যদি বৈসা যাই তাহলে উম্মতকে হাউজে কাউসারে পানি কে পান করাবে? আমি ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। বিদায় আমি আগে ওইখানে যে দাঁড়াইতে চাই, উম্মত যেন আইসা আমার অপেক্ষা না করতে হয়, আমি বসব না। বলছে তারপরে হাউজে কাউসারের পরে কি করবেন? তো বলছে ফিরে আইসা আর চেয়ারে বসব না, ওইখান থেকে মিজানের পাল্লার দিকে ছুটব, যা দেখব উম্মতের পাল্লা সামনে চোখে কি চোখে না। বলছে কেন? বলছে আপনি না আমার সাথে ওয়াদা করছেন, অঙ্গীকারবদ্ধ, আপনি না প্রতিশ্রুতি দিছেন, বাস্তবায়ন কোথায় করব? মিজানের পাল্লায় বাস্তবায়ন করব। পাল্লা যদি উম্মতের সামনে না চোখে, তো আপনি বলছেন সালতোতা, আমি চাইলে নাকি দিবেন, আমি চাইতে থাকব, চাইতে থাকব, চাইতে থাকব, চাইতে চাইতে পাল্লা জমিনে লাগায়। আপনি না বলছেন সুপারিশ করলে কবুল করবেন, তো সুপারিশ করতে থাকব, করতে থাকব, ওই পর্যন্ত করতে থাকব যতক্ষণ পর্যন্ত পাল্লা আপনি সামনে না ঝুঁকায়। আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না, আপনি না বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তাহলে আমি মিজানের পাশে সব প্রতিশ্রুতিগুলোকে পরি বাস্তবায়ন করার জন্য ওইখানে যা দাঁড়ায় থাকবো। বলছে তারপর বলছে ওইখান থেকে আবার পলসেরাতে ছুটব, যদি উম্মত পলসেরাতে আটকায় যায় থাকে তাহলে দুরুদের গাঠি মাথায় দিয়ে উম্মতকে পার করায়। এইভাবে আমি তিন জায়গায় ছুটতে থাকব, পলসেরাত থেকে মিজান, মিজান থেকে হাউজে কাউসার, আর আমি চিৎকার দিয়ে কেয়ামতের মাঠ গরম করতে থাকবো, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন, কতটুকু, আবার একটু পিছে চলে যাই, কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসার জন্যই তো, ভালোবাসার কারণেই এই উম্মতকে চোখে চোখে নজরদারিতে রাখতে চান না, এই জন্যই বলে দিছিলেন ইয়াফু আন কাসির, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না, তোমরা ভালোবাসার পাত্র, তোমাদের অনেকগুলো এমনি মাফ করে দেই, যদি কিছু থেকে যায় তো আল্লাহ নিজেই বলেন আসসালাতু, আল্লাহর রসুলের মাধ্যমে জানায় দেন আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, আমরা গুনাহ মাফ করতে দেরি করি না, যদি তারপরও কিছু থেকে যায় কাল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরো সপ্তাহটা মাফ করতে দেরি করি না, তারপরও যদি কিছু বেঁচে যায় কার রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরো বৎসরেরটা মাফ করতে দেরি করি না। আমি বুঝাইতে চাইতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করব না, লম্বা করব না, একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি, এই উম্মত কিন্তু পলসেরাতের থেকে সিধা জাহান্নামে পড়বে না, পড়বে না, আমার কাছে দলিল আছে, কেউ নিয়ে যেতে চাইতে নিয়ে যেতে পারে, সিধা জাহান্নামে ফেলাবে না আল্লাহ। গাছের থেকে যেরকম ডাল ভেঙ্গা পড়লে আরেক ডাল ধরে ঝুলা থাকে, এই উম্মত কাইট পড়বে কিন্তু পলসেরাত ধরে ঝুলা থাকবে, দুরুদ আইসা এই উম্মতকে পলসেরাতের উপরে দাঁড় করাবে, যদি দুরুদ পড়া থাকে তারপরে দুরুদ তাকে একে একবার পড়লে, একশো বার পড়লে, সাত হাজার বার, এক হাজার বার পড়লে কত? ওয়াদা করি রমজানে কমসে কম ডেলি হাঁটতে চলতে উঠতে বসতে এক হাজার বার করে দুরুদ শরীফ পড়ব, কে কে ওয়াদা করতে পারেন? দেখেন পড়তে পারলে ওয়াদা করেন, নাইলে না, কিন্তু ছোট দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এক হাজার একশো, এক হাজার সত্তর হাজার হবে, এক মাসে তিরিশ দিনে কত হবে, তিরিশ দিনে কত হবে, একুশ লক্ষের কাছাকাছি হবে,
কত 21 লক্ষর কাছাকাছি 21 লক্ষ দুরুদ হবে 21 লক্ষ দুরুদ চাই কিয়ামতের দিন ইনশাআল্লাহ দুরুদ আমাকে মাথায় উঠায়া পর সিরাত পার করায় দিবে সুবহানাল্লাহ আর একটা কথা বলতেছি শুধু রমজানের জন্য বিশেষ করে মনে উঠলো এই জন্য বলতেছি আমি ওই ব্যক্তি নিয়ে আসতে পারি এখানে কিন্তু বহুত দূর নিয়ে আসতে গেলে অনেক দূর থেকে আনতে হবে সে এখনো বাঁচা আছে এখনো বাঁচা আছে এই মাদ্রাসায়ও খাদেম আছে আছে না জি না নাই আছে খাদেমদের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করে হেবজখানা মক্তবের বিশেষ করে আর তো বাচ্চা ঠিক না হ্যাঁ এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত ডাকতো গরু কি হ্যাঁ পড়ার সময় গরু ডাকতো তো ও ছিল একটু সাদা সিধা সাদা সাদা সিধা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেতলি কিন্তু খবর আছে ঠিক ঠিক না ঠিক একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা তো খানার সময় হয়ে গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহজ তো লেগে গেছে মাথায় খানা নামায় দিয়া মোহতামিম সাহেবের কাছে যা বলতেছে চাকরি করব না কেন কয়টি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয় সব সময় গরু বলে শোয়া গেছি আজকে গরু বলতেছে ভিজা ভিজা খানা নিয়ে আইলাম তো মোহতামিম সাহেব বুঝছে যে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা সিধা বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আয়সা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে কা হুজুর আসছি কি জন্য কা চাকরি করব তুমি না দিনের বেলা চলে গেলে চাকরি করবো না এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করব দেখা বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানে আমি স্বপ্নে দেখতেছিলাম কেমত হয়ে গেছে আমি পুলসেরাতের পাশে যা দাঁড়ায় আছি পুলসেরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করা একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে ওরা পুলসেরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমগো গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে ঘুমের থেকে জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করব সুবহানাল্লাহ কমসে কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান শাবান তো শুরুই হয়ে গেছে 7 তারিখে দিবাগত রাত্রে নিষ্পম্বিন শাবান হবে আসতেছে কমসে কম আমরা এই এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হক্কানি পীর মাসায় এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি